গল্পকথনবে কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা সর্বনেশে মাদুলি পুজোর ছুটির পর যখন স্কুল খুলল অবাক হয়ে তাকিয়ে দেখলাম গুপে ডান হাতে মাদুলি বেঁধে এসেছে কনুয়ের একটু উপরে ময়লা লাল সুতো দিয়ে বাঁধা চকচকে এক মাদুলি আমি ভাবলাম সোনার বুঝি কিন্তু গুপে পরে বললে নাকি পেতলের ঘাম লেগে লেগে সোনার মতো হয়ে গেছে টিফিনের সময় জিজ্ঞেস করলাম কেন রে তাতে সে এক আশ্চর্য কথা বলল তার দাদামশাই নাকি যখন অল্প বয়স একদিন ঘুম থেকে উঠে দেখেন বালিশের তলায় চকচকে এক কুচকুচে কাগের পালক প্রথমটায় খুব খুশি হলেন ভাবলেন দিব্যি এক খাগের কলম বানিয়ে বন্ধুদের লম্বা লম্বা চিঠি লেখা যাবে পরে শিউরে উঠলেন কী সর্বনাশ কাগজে ছুঁতে নেই ইয়েটিয়ে খায় তার পালক বালিশের তলায় এলো থেকে আর কেউ দেখবার আগেই সেটাকে জানলার শিকের ফাঁক দিয়ে উঠোনে ফেলে দিয়ে এলেন কিন্তু কি আশ্চর্য তার পরদিনও ঘুম থেকে উঠে দেখেন বালিশের নিচে আবার আরেকটা কাগের পালক এবার আর কোনো সন্দেহই নেই দস্তুর মতো কাক কাক গন্ধ পর্যন্ত পেলেন দাদামশাই সেদিনই মাছ মাংস খাওয়া ছেড়ে দিলেন চুল ন্যাড়া করলেন পাশের বাড়ির লোকেদের তাদের গাছ ছাটা কাচিটা ছমাস বাদে ফিরিয়ে দিয়ে এলেন গঙ্গা স্নান করলেন স্নান করে উঠে ঘাটের উপর দেখেন দিব্যি ফোঁটা কাটা জটাওয়ালা গেরুয়া পর এক সন্ন্যাসী বাবা হাসি হাসি মুখ করে দিকে তাকিয়ে আছেন দাদামশাই তাকে ঢিপ করে প্রণাম করলেন অমনি সন্ন্যাসী তার ডান হাতের কোণের উপর সেই লাল সুতো দিয়ে মাদুলিটা বেঁধে দিয়ে দাদামশাইয়ের ঘাড়ে হাত বুলেতে বুলেতে বললেন কুচ ডর নেই খুব সব কেটিয়ে যাবেন দাদামশার ঘাড়ে খুব সুরসুরি লাগা সত্ত্বেও তিনি শুধু একটু কিলবিল করে বললেন ঠিক বলছ তো ঠাকুর গলার আওয়াজ শুনে চমকে উঠে সন্ন্যাসী ঠাকুর ঝুলির মধ্য থেকে সুতো বাঁধা এক চশমা বের করে নাকে পরেই আঁতকে উঠে বললেন এ কী আছে রে আরে আমি তো তোমাকে চিনতে পারিনি ও মাদুলি পল্টু জমাদারকে আস্তে বানায়া দে দেও রে বেটা ও তোমারা নেহি কিন্তু কে শোনে দৈবাত অমন মাদুলি মানুষের জীবনে এক আধবার ঘটে যায় তাকে কি অমনি অমনি দেওয়া যায় দাদামশাই ছপাত করে মালকোঁচা মেরে দে দৌড় বাড়ি এসে অবাক হয়ে দেখলেন পাশের বাড়ির আম গাছের যে ডাল পাকা পাকা আম শুদ্ধ তাদেরই উঠোনের উপর ঝুলছিল অথচ পাছে নেপালবাবু পুতে ফেলেন সেই ভয়ে কিছু করা যাচ্ছিল না সেসব আম আপনা আপনি দাদামশাইয়ের উঠোনে পড়ে গেছে দেখা গেল নতুন কুয়োতেও ভোর থেকে ঠান্ডা মিষ্টি জল আসছে রাত্রে ফেলাদা পুকুরে যে ছিপ ফেলে রেখেছিল তাতে মস্ত এক কাতলা মাছ পড়েছে বেলা না হতেই দাদামশাইয়ের শালা গত বছর যে পাঁচ টাকা ধার নিয়ে গিয়েছিল নিজে থেকে ফেরত দিয়ে গেল ওপরন্তু রবিবার দুপুরে নেমন্তন্ন করে গেল বাড়ির ভেতরে গিয়ে দেখেন এমনকি দিদিমার পর্যন্ত হাসি মুখ মাদুলির গুণ দেখে দাদামশাই অবাক মনে মনে সন্ন্যাসী বাবার ময়লা পায়ে শত শত প্রণাম করলেন সেই থেকে বাড়ির লক্ষ্মীশ্রী ফিরে গেল টাকা পয়সা হলো গরু ভেড়া হলো ছেলেরা বড় বড় চাকরি পেল মেয়েদের ভালো ভালো বিয়ে হলো এমনকি মামার বাড়ির গরুর দুধের ক্ষীর গাছের আম আর পুকুরের মাছের কথা বলতে গিয়ে উত্তেজনার চোটে গোপে লোমহর্ষণ সিরিজের বিশ নম্বর বইয়ের পাঁচ ছটা পাতার কোনা কুঁচি করে ছিঁড়ে ফেলল আরও বলল এই সেই মাদুলি একচল্লিশ বছর এক মাস দাদামশাইয়ের হাতে বাঁধা ছিল একদিনের জন্য খোলা হয়নি দাদামশাইয়ের হাতে বাঁধা মাদুলির দাঁত পড়ে গেছে গায়ে লেগে শেষটা এমন হয়েছিল যে মাঝে মাঝে নাকি মাদুলিটার উপরে চুলকত। সেই মাদুলি দাদামশাই এক কথায় গুপের হাতে বেঁধে দিয়েছেন কারণ গুপে বায়না ধরেছিল যে মাদুলি না দিলে নাকি সে তেলও মাখবে না চানও করবে না ভাতও খাবে না আর নেহাত যদি খায়ও তাহলে এত কম খাবে যে কিছুদিন বাদে পেট না ভরে ভরে হাত পা ঝিমঝিম করবে মুখ দিয়ে ফেনা উঠবে চোখ উল্টে যাবে এই অবধি শুনেই দাদামশাই কানে হাত দিলেন ও তক্ষুনি পট করে মাদুলির সুতো ছিঁড়ে সেটাকে গুপের হাতে বেঁধে দিলেন গুপে দেখলে মাদুলির গুণ একটু কমেনি আধ ঘন্টার ভেতর ছোট মামার ফাউন্টেন পেনের নিব খারাপ হয়ে গেল ছোট মামা সেটা গুপেকে দিয়ে দিল পরে অবশ্যই আবার চেয়েছিল তাইতেই তো গুপে ছুটির দুদিন বাকি থাকতেই মামা থেকে চলে এসেছিল বাড়িতে এসেই শুনে মাস্টার হয়েছে গাল ফুলে চাল কুমড়ো সেরে যদি বা উঠেন তবু একটি মাসের ধাক্কা এরপর গুপে যা তা বলতে আরম্ভ করল নাকি মাদুলি হাতে পড়া থাকলে গুপে যখন যা বলবে তাই ঘটতে বাধ্য এ কথা শুনে আমরা সবাই ভীষণ আপত্তি করলাম তা কি কখনো হয় নগা বললে এক যিশু ছাড়া আর কেউ গুপে ভীষণ রেগে সরু লম্বা ময়লা নখওয়ালা এক আঙুল নগার দিকে বাগিয়ে বললে আজ বলে দিলাম তুই ভূগোল ক্লাসে দাঁড় খাবি ওমা মা সত্যি সত্যি ভূগোল ক্লাসে নগা তো দাঁড় খেলোই তার উপর কানমলাও খেলো এরপর আর কারোর কিছু বলবার জো গুপে একবার মাদুলির দিকে তাকালি হল সে যখন যা বলে সবাই তা মেনে নেয় যখন যা চায় সবাই তা দিয়ে ফেলে তিন সপ্তাহ ক্লাস শুদ্ধ সবাই গুপের দৌরাত্মে খাবি খেলাম সে যা খুশি তাই করতে আরম্ভ করল এমনকি কালীপদের চুল ছাঁটা পছন্দ হচ্ছিল না বলে সে বেচারাকে ন্যাড়া করিয়ে ছাড়ল সবাই দিন দিন রোগা হয়ে যেতে লাগলাম নগার তো পেন্টেলুন এমন ঢিলে হয়ে গেল যে শেষে তার দাদা তাই নিয়ে টানাটানি বলে কি না দেখছিস না ও আমার তোর গায়ে বড় হচ্ছে হয় আমার নয় বাবার এদিকে যার যা ভালো জিনিস গুপে সব গাপ করতে লাগলো পেন্সিল রবার পেন্সিল কাটা রঙিন খড়ির বোঝায় গুপের পকেট ঝুলে ঝুলে ছেঁড়ে আর কি শেষে কিনা সেসব রাখবার জন্যে আমার নতুন টিফিনের বাক্সটা একদিন চেয়ে বসল তখন আমি বেজায় চটে গেলাম একটু তোতলামি এসে গেল মাথা তা নেড়ে বললাম তা দেখ গুপে দিন দিন তোর বার বাড়ছে কাল তোর সব অঙ্ক কষে দিয়েছি আমার টিফিনের অর্ধেকের বেশি খেয়ে ফেলেছিস ইংরেজি ক্লাসে ছুরি ফটফট করেছিস আর তার জন্য বকুনি খেয়েছি আমি বেশি বারবারই না বলে দিলাম এক নিঃশ্বাসে রাগের মাথায় এতগুলো কথা বলে দেখি গুপে আমাকে সাপ দেবার জন্য তৈরি হচ্ছে তার চোখ দুটো ছোট হয়ে আলপিনের ডগার মতো হয়ে গেল ঢোক গিলে গলা হাঁকড়ে আঙুল বাগিয়ে খনখনে গলায় বলল আজ তোর জীবনের শেষ দিন দিনটা কাটলেও রাত কাটবে না ক্লাসময় একটা থমথমে চুপচাপ তার মধ্যে নরেনবাবু এসে গেলেন আর কিছু হলো না একটু পরেই আমার গলাটা কেমন যেন শুকিয়ে আসতে লাগলো নিঃশ্বাসটা কিরকম জোরে জোরে পড়তে লাগলো চুলের গোড়াগুলো শিরশির করতে লাগলো পেটের ভেতর কেমন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো বুঝলাম মাদুলির লেগেছে কিছু পড়া টড়া শুনলাম না হোম টাস্ক টুকলাম না ড্রয়িং ক্লাসে বেদি করলাম যার দিন কাটলেও রাত কাটবে না তার আবার ভাব নাকি টিফিন বাক্সটা ক্লাসের মধ্যেই নগার হাতে ঠুসে দিলাম আমি মরি আর গুপে সেটা ভোগ করুক আর কি ছুটির ঘণ্টা পড়লে পরে মনে হলো আমি তো গেলাম যাবার আগে ওই সর্বনেশী মাধুরীটাকে শেষ করে তবে যাব দেখি গুপেদের পুরনো চাকর ভদ্দু গুপের বই গুছিয়ে নিচ্ছে আর গুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে হঠাৎ খুন চড়ে গেল ছুটে গিয়ে এক সেকেন্ডে মাদুলিটা কেড়ে নিয়ে মাড়িয়ে ভেঙে একাকার তার থেকে অন্তত ধোঁয়াও বেরোনো উচিত ছিল কিন্তু কিছুই হলো না গুপে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল ওদের চাকরটা হাই হাই করে ছুটে এসে হাত পা ছুঁড়ে বলল এক কি করলে আমার পেট ব্যথার অব্যর্থ মাদুলি আমি কালীঘাট থেকে দু পয়সা দিয়ে কিনে এনেছি আগেই জানি গুপি দাদাকে যা দেওয়া যাবে তাই আর কিচ্ছু থাকবে না আমরা সবাই হাঁ করে গুপের দিকে তাকিয়ে রইলাম তার নিশ্চয়ই কিছু বলা উচিত ছিল কিন্তু সে অম্লান বদনে পকেট থেকে দুটো পয়সা বের করে ভদ্দুকে ছুঁড়ে দিয়ে একটু কাষ্ঠ হাসি হেসে বাড়ি চলে গেল গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা সর্বনেশে মাদুলি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা